Subscribe to my channel and press the bell icon for latest updates. পর পর তিনটি চার মারলেন ব্যাটসম্যান চিরঞ্জিৎ। হ্যালো, এই ম্যাচের পরবর্তী ম্যাচ বড়িয়া চণ্ডী ক্লাব ভার্সেস এয়ারপুর সোমনাথ স্মৃতি সংঘ। দুটো টিমের সমস্ত প্লেয়ারদেরকে রেডি হয়ে থাকার জন্য অনুরোধ করছি। আফ্রিদি নাইন স্টারের যদি কোনো কর্মকর্তা থেকে থাকেন আমাদের অফিসে এসে দেখা করে যান। আফ্রিদি নাইন স্টারের যদি কোনো কর্মকর্তা এসে থাকেন আমাদের অফিসে দেখা করে যান। আমাদের এই ম্যাচের পরবর্তী ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ এয়ারপুর সোমনাথ স্মৃতি সংঘ ভার্সেস বড়িয়া চণ্ডী ক্লাব। এয়ারপুর সোমনাথ স্মৃতি সংঘ ও বড়িয়া চণ্ডী ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে রেডি হয়ে থাকার জন্য অনুরোধ করছি। ব্যাট করছে এই ম্যাচে ফতেপুর বটতল আমরা সবাই। ফিল্ডিং এ রয়েছে হলদিয়া রিজার্ভ এন্টারপ্রাইজ। হলদিয়া রিজার্ভ এন্টারপ্রাইজ বটতল আমরা সবাইকে 94 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। সুন্দর ব্যাটিং, তিন ওভারে রানিং, এখনো পর্যন্ত তাদের সংগৃহীত রান 44। আমাদের এই ম্যাচ আপনারা সরাসরি দেখতে পাবেন ভূমি 24x7 নিউজ চ্যানেলে। সকলকে অনুরোধ করব ভূমি 24x7 নিউজ চ্যানেলে চোখ রাখার জন্য। সেই সঙ্গে সকলকে সকলের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেবেন একবার করে। দুর্ধর্ষ ব্যাটিং, ব্যাট করছে ফতেপুর বটতল আমরা সবাই। ফিল্ডিং এ হলদিয়া রিজার্ভ এন্টারপ্রাইজ। এই ম্যাচের পরবর্তী ম্যাচ বড়িয়া চণ্ডী ক্লাব ভার্সেস এয়ারপুর সোমনাথ স্মৃতি সংঘ। আমাদের এই টুর্নামেন্টে যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে মহাসাধু মহাশক্তি আশ্রমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনেও আমাদের সাথে এইভাবে থাকবেন এই আশাই রাখব। আমরা শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, বিভিন্ন রকম সারা বছর মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সেবামূলক কাজকর্ম করে থাকি।
উইকেট হারিয়ে ফতেপুর বটতলা আমরা সবাই সংগ্রহিত রান 60। সারা বড় শেষে এক উইকেট হারিয়ে ফতেপুর বটতলা আমরা সবাই 62 রান সংগ্রহ করেছে। তাদেরকে জিততে হলে ফতেপুর বটতলা আমরা সবাইকে জিততে হলে আর 4 ওভারে তাদেরকে 32 রান সংগ্রহ করতে হবে। এই ম্যাচের পরবর্তী ম্যাচ বড়িয়া চণ্ডী ক্লাব ভার্সেস এয়ারফোর্স সোমনাথ স্মৃতি সংঘ। উভয় দলের সমস্ত প্লেয়ারদেরকে রেডি হয়ে থাকার জন্য অনুরোধ করছি। সুন্দর ব্যাটিং, দুর্দর্শ ব্যাটিং করছে ফতেপুর বটতলা আমরা সবাই।